এক যোগে দুই রাজ্যে হানা যেটা জানতে পারা যাচ্ছে ঝাড়খণ্ডে এরই পাশাপাশি উড়িষ্যায় ঝাড়খণ্ডে নেতার বাড়ি উড়িষ্যায় ম্যানেজারের ডেরায় হানা পরপর উদ্ধার প্রায় 200 কোটি চার দিন ধরে নাগাড়ে অভিযান চালাচ্ছে আইটি রেড নাগাড়ে অভিযান চলছে আইটির আর রাজ্যে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং টাকার পরিমাণ প্রায় 100 কোটি টাকারও বেশি বলে জানা যাচ্ছে কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে তল্লাশি আয়কর দফতরে 50 কোটি টাকা পর্যন্ত গোনার পর মেশিন বিকল হয়ে যায় এরপর নতুন মেশিন এনে আবারও টাকা গোনার প্রক্রিয়া শুরু হয় এবং চার দিন ধরে এই টাকা গোনার প্রক্রিয়া চলছে উড়িষ্যাতে ম্যানেজারের বাড়িতে আয়কর হানা সেখানেও 100 কোটি টাকা উদ্ধার হয়েছে প্রায় আর এই ঘটনায় কংগ্রেসকে আক্রমণ নরেন্দ্র মোদীর এক এক টাকার হিসাব যেন তাঁদের দেওয়া হয় কটাক্ষ মোদী দুই রাজ্যে চার দিনে আয়কর হানার এক্সান্ডেলে সরব হয়েছে নরেন্দ্র মোদী এই টাকা সাধারণ মানুষের টাকা এক এক টাকার হিসাব যেন তাদের দেওয়া হয় এক্সান্ডেলে কটাক্ষ নরেন্দ্র মোদীর ঝাড়খণ্ডে নেতার বাড়ি উড়িষ্যার ম্যানেজারের ডেরায় চার দিন ধরে নাগাড়ে অভিযান আইটি আর রাঁচিতে কংগ্রেস সাংসদের বাড়ি থেকেও কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে झारखंड उड़ीसा और कोलकाता जिस तरीके से रेड चल रही है उसके बाद हम राजधानी रांची की तस्वीर दिखा रहे हैं ये सांसद धीरज साहू का आवास है और यहाँ पर आधा दर्जन गाड़ियों में इनकम टैक्स के अधिकारी एक बार फिर यहाँ पहुँचे हैं और तीन दिन लगातार रेड चली थी और आज चौथे दिन भी है और आज बड़ी संख्या में इनकम टैक्स के अधिकारी यहाँ पर मौजूद हैं सीआईएसएफ के जवान जो हैं वो पूरी तरीके से हम कह सकते हैं कि मुस्तैद हैं अंदर किसी को भी जाने की इजाज़त नहीं है और सबसे खास बात एक तस्वीर हम दिखाने की कोशिश कर रहे थे कि यहाँ पर कुछ मशीन्स भी लेकर इनकम टैक्स के जो अधिकारी हैं वो यहाँ पर पहुँचे थे और हालांकि वो स्पष्ट नहीं हो पाया क्योंकि इस डिक्की में वो मशीन रखी पड़ी है लेकिन साफ तौर पर जो जानकारी है उसके मुताबिक वो नोट गिनने वाली मशीन है जिसे लेकर इनकम टैक्स के अधिकारी पहुँचे हैं और देखिए फिर से एक तस्वीर क्योंकि ये लगातार इनकम टैक्स के जो अधिकारी हैं वो धीरज साहू के आवास के अंदर लगातार जाते हुए नजर आ रहे हैं और तमाम जितनी भी गाड़ियां हैं तमाम गाड़ियों का नंबर उड़ीसा से जुड़ा उड़ीसा का है यानी जो अधिकारी हैं वो रांची के नहीं उड़ीसा के अधिकारी यहां पर पहुंचे हैं মহারাষ্ট্র এবং কর্ণাটক আইসিস এবং আল কায়দার সহযোগীদের সন্ধানে এনআইএ এবং এখনও পর্যন্ত দুই রাজ্য মিলিয়ে 44টি জায়গায় তল্লাশি চালিয়ে 13 জনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে আল কায়দা এবং আইসিস সহযোগীদের সন্ধান এনআইএ আজ সকালেই মহারাষ্ট্র এবং কর্ণাটক দুই রাজ্য মিলিয়ে মোট 44টি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ এ পর্যন্ত 13 জনকে গ্রেফতার করা হয়েছে আইসিস এবং আল কায়দার তাদের চরমপন্থ এবং সন্ত্রাসবাদী মনোভাবে বিশ্বাসী যুব সমাজকে নিয়োগ করে ভারতে হিংসা ছড়ানোর ছক পুষ্টিল বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে এনআইএ এদিন কর্ণাটকের একটি জায়গায় মহারাষ্ট্রের পুনের দুটি জায়গা থানে গ্রামীণের 31টি এবং থানে শহরের 9টি বায়ানজারের একটি জায়গায় তল্লাশি চালানো হয় এবং এ পর্যন্ত 13 জনকে গ্রেফতার করেছে এনআইএ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা